আর এই এই যে সার্চ ইঞ্জিনগুলো আছে এগুলো মানে ডেটা যেটা আপনি ওইটাই পারি না, সেজন্য আমাকে ডিপ ওয়েব যেতে হয়। ডিপ ওয়েব বেসিক্যালি একটা এটাকে বলতে পারি আমরা সাইট আপনি অ্যাক্সেস করছেন, অর্থাৎ যে সাইট ইজ নট। নমস্কার, আমি পঙ্কজ কুমার রায়। একবার আমি আপনাদের সামনে আবার বসলাম কিছু কথা নিয়ে। প্রিভিয়াস এপিসোডে আমরা কথা বলেছিলাম যে সিকিউরিটি কী হয়, কত ধরনের সিকিউরিটি হয়, আর সাইবার সিকিউরিটি কী হয়, আর আমরা কীভাবে এই যে চলছে এখন অ্যাকাউন্ট হ্যাক করা, এগুলো কীভাবে আমরা সুরক্ষিত থাকতে পারি। তো আজকে আমরা একটা নতুন নতুন টপিক নিয়ে কথা বলবো, যে টপিকটা হলো কি ডিপ ওয়েব অ্যান্ড ডার্ক ওয়েবটা কী। ডিপ ওয়েব বেসিক্যালি একটা একটা সাইট যেটা আমরা বলি ইনভিজিবল ওয়েব সার্ফিং ব্রাউজার। আর ইনভিজিবল ওয়েব সার্ফিং ব্রাউজার কেন বলছি আমরা, কেন ডিপ ওয়েব যেসব ক্ষেত্রে আমরা যেটা সার্চ করি, আমরা যেটা ফেমাস সার্চ ইঞ্জিন হলো, যেমন ইয়াহু হলো, গুগল সার্চ ইঞ্জিন হলো, রেডিট মেল সার্চ ইঞ্জিন হলো, আরও অনেক ধরনের সার্চ ইঞ্জিন হলো, এগুলো সার্চের কিছু সাইট কিছু ইনফরমেশন আপনি প্রোটেক্টেড ইনফরমেশন পান। আর এই এই যে সার্চ ইঞ্জিনগুলো আছে এগুলো মানে ডেটা প্রোটেক্টেড থাকে, আর যেটা আপনি ওইটাই ভিউ করতে পারছেন যেটা আমরা শেয়ার করে থাকি বা ইনফরমেশন আমরা দিয়ে থাকি ওই সার্চ ইঞ্জিনের মাধ্যমে। বাট যদি এই সব ক্ষেত্রে পিছনে গিয়ে যদি আমি জানতে চাই কি আরও অল ডিটেলস ইনফরমেশন দিতে চাই, ওর ডিপ নলেজ নিতে চায় বা ওর অনেক ক্ষেত্রে ইনফরমেশন নিতে চায়, তো এটা আমার সার্চ ইঞ্জিন মাধ্যমে পেতে পারি না, সেজন্য আমাকে ডিপ ওয়েব যেতে হয়। ডিপ ওয়েব বেসিক্যালি একটা এটাকে বলতে পারি আমরা একটা সেফেস্ট সাইট আর একটা আনসেফ সাইট। ডিপ ওয়েবে কোনো রেস্ট্রিকশন থাকে না, কোনো বাধ্য থাকে না, কোনো ভ্যালিডেশন থাকে না, জাস্ট আপনি যেটা চাবেন সেইটা আপনি পেতে পাচ্ছেন। বাট ডিপ ওয়েব ইজ নট এ সেফ সাইট টু অ্যাক্সেস এভরিথিং, বিকজ যখন ডিপ ওয়েবে আমরা কিছু সার্চ করছি তখন আপনার এই জিনিসটা সার্ফিংটা আমরা মনিটরিং করছি। মনিটরিং কে করছে, যে আপনাকে ইন্টারনেট দিচ্ছে তার ডেটাবেস সার্ভারে আপনি যেটা হিট করছে, আপনি যেটা সার্চ করুন না কেন, বা আপনি গুগল সার্চ ইঞ্জিন করুন বা ইয়াহুতে করুন বা রেডিফ মেলে করুন, এই সব অ্যাক্সেস আপনার যে আইএসপি প্রোভাইডার আছে মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে তাদের সার্ভারের লগে বসে আছে। এখন যদি আমরা সব যদি অ্যাক্সেস করছি, ডেটাবেস সেভ হচ্ছে, তো আপনাকে আমি কেন অ্যাটেম করব। প্রথম কথা যে আপনি কি অ্যাক্সেস করছেন, আপনি কিভাবে ডেটাকে অ্যাক্সেস করছেন, কি কি সার্ভ করছেন আপনি। যদি কিছু আনইথিক্যাল সাইট আপনি অ্যাক্সেস করছেন, অর্থাৎ যে সাইট ইজ নট এ সেফ ফর আওয়ার সার্ভ ইঞ্জিন, সেই লগটা আপনার অপারেটের কাছে সেভ হয়ে যাচ্ছে, আর সাইবার ক্রাইম যে অফিসারগুলো আছে আপনার রেকর্ডটাকে নিয়ে ওরা চেক করতে পারে যে আপনি কি সার্চ করছেন, আপনি আপনার সাথে লিগাল অ্যাকশন হতে পারে। তো যেগুলা আমরা গুগল সার্চ ইঞ্জিন হলো বা এই যে ধরনের জেলা সার্চ ইঞ্জিন হলো যেটা আমরা ইউজ করি আমরা, সেগুলো কিন্তু সেফেস্ট সাইট অ্যাক্সেস হয়, এটা ডেটাগুলো প্রোটেক্টেড হয়, সব সিকিউরিটি রিলেটেড চেক হওয়ার পরে ওই ইনফরমেশনটাকে একটা পাবলিক বডি অ্যানাউন্স করা হয় যেটা সেফেস্ট সাইট বলা হয়। এটা সেফ সার্ভ ইঞ্জিন, এখানে সব কিছুকে সিকিউরিটি চেক করার পরে ইনফরমেশন গ্যাদার করা, তারপরে এটাকে পাবলিক বডি অ্যানাউন্স করা হয়, তারপরে ওটাকে আমরা সার্চ করি। এটা তো হলো আপনার সেফ সার্চ ইঞ্জিন। বাট যদি আমাকে আরও ডিটেলস জানতে হয় কার সম্বন্ধে, যেরকম ওর এই এই ইনফরমেশন দিতে চাই, যে ইনফরমেশনটা সেফেস্ট সার্ভ ইঞ্জিনে অ্যালাউ নেই, সেটা আমাকে নিতে গেলে আমাকে ডিপ ওয়েবে যেতে হবে। ডিপ ওয়েব, আপনার মনে এটা যদি প্রশ্ন আসে ডিপ ওয়েবটা কি ভালো না খারাপ, দেখুন ইন্টারনেটে সব কিছু পাওয়া যায়, আপনি কোন মাধ্যমে কি রিজনে আপনি সার্চ করছেন এটা আপনার ওপরে ডিপেন্ড করছে। আমি যদি ডিপ ওয়েব যদি সার্চ করি, ডিপ ওয়েব ভালো আছে খারাপও আছে, বাট আপনার মোটিভটা কি, আপনার যদি মোটিভ যদি ভালো থাকে তো ডিপ ওয়েব গিয়ে আপনি তার ইনফরমেশনটা আরও বেশি নিতে পারেন, অনেক কিছু ইনফরমেশন দিতে পারেন, ওখানে কোনো লিমিটেশন নেই, কোনো বাউন্ডেশন নেই, আপনি সব কিছু করতে পারেন। বাট আপনাকে জানতে হবে জিনিসটা যে ডিপ ওয়েব একটা ভালো জায়গা আছে, তার থেকে
80% চান্স খারাপ যে জিনিসগুলো, যে জিনিসগুলো আমরা একটা সেফ সার্চ ইঞ্জিনে পেতে পারি না, ওই জিনিসগুলো আমরা একটা ডিপ ওয়েব ব্রাউজার মাধ্যমে পেতে পারি। ওকে, তো ডিপ ওয়েব যখন আপনি সার্চ করছেন তো জিনিসটা মোটিং হতে পারে। আপনি দেখবেন যখন আমি কোনো সার্চ করছি ডিপ ওয়েবে, তো আপনার আইপিটা ট্র্যাক হচ্ছে। ট্র্যাকটা কে করছে? ট্র্যাকটা গুগল সার্চ ইঞ্জিন করছে না, ট্র্যাকটা হচ্ছে আপনার যে আইএসপি অপারেটর আছে তার লগে সেভ হচ্ছে। এখন যদি কোনো আপনি যদি আনসাসপিসিয়াস যেরকম যে ওয়ার্ডটা সেভ সার্চ ইঞ্জিনে মানে অ্যাভেলেবলটা নেই, ফর এক্সাম্পল একটা কথা বলছি, বম আপনি লিখছেন, বম হাউ টু হ্যাক পার্টিকুলার অ্যাকাউন্টস, তো এই জিনিসটা আপনি যখন একটা সেভ সার্চ ইঞ্জিন লিখবেন ওটা আউটপুটটা আপনি পেতে পারবেন না। বাট এটা যখন ডিপ অ্যাপে ডিপ ওয়েবে আপনি লিখছেন তখন ওর ইনফরমেশন অনেক ইনফরমেশন আপনি পেতে পারবেন। কিন্তু যখন এই জিনিসটা লিখছেন আপনি, তো এটা আপনার মাথাতে একটা খেয়াল রাখবেন এই জিনিসটা আপনার মনিটরিং হচ্ছে। কিন্তু যদি যেই সময় আপনি ইন্টারনেট অ্যাক্সেস করছেন যে জিনিসটা লিখছেন ওই জিনিসটা ওই সময় কোনো ক্রিটিক্যাল বা ইনসিডেন্ট হয় বা কোনো থ্রেট হয় কার কাছে, আর যদি ওই সময় আইপিটা আপনার ইনফরমেশনে লগে সেভ হয়ে যায়, তো আপনাকে সাইবার ক্রাইম থেকে কল করা হবে যে আপনি কেন অ্যাক্সেস করছেন এই জিনিসটা। তো যখনই আমরা ডিপ ওয়েবে যাচ্ছি আমাকে মাইন্ডে এটা রাখতে হবে যে আপনি যদি আপনি ভাবছেন যে ডিপ ওয়েবে গেলে আমার ইনফরমেশন কোনোদিনও কেউ জানতে পারবে না, এটা ভুল। কেন কি যখন আপনি ইন্টারনেট ব্রাউজ করছেন, আপনি তো ইন্টারনেট লিখছেন না, ডিপ ওয়েব ওটা সেফ সার্চ ইঞ্জিন হলো না, ওই জিনিসটা লকটা বসে গেল, ওই সময় যদি শব্দতে আপনি যে ওয়ার্ডটা লিখেছিলেন ওই র লকটা একটা অপারেটর সেভ হয়ে গেছে, ক্রাইম অফিসাররা যে আছে ওই আইপি মাধ্যমে আপনাকে ট্র্যাক করে আপনার কাছে আসতে পারে, আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে আপনি কি কারণে এই জিনিসটা সার্চ করেছিলেন, এই আপনার আইপি থেকে জিনিসটা হয়েছে। তো ডিপ ওয়েব আপনাকে ইউজ করার আগে প্রথমে ভাবতে হবে যে আমাকে কি ধরনের ইনফরমেশন আমাকে গ্যাদারিং করতে পারি। এডুকেশনাল পারপাস জন্য আপনি এটা সার্চ করতে পারেন, পড়তে পারেন ডিপ ওয়েবটা কি, দ্যাট ইজ এ গুড। কেন কি আমাকে যদি একটা আমাকে এই লাইনে সেফ থাকতে হয় তো আমাকে ভালো ভালো সার্চ করতে হবে আর খারাপও সার্চ করতে হবে। তো আপনাকে দুটো জিনিসটাকে বেছে নিতে হবে কোনটা আপনাকে বেটার হবে আর কোন জিনিসটা খারাপ হবে। ওকে, যখন ডিপ ওয়েবে কথা বলি আমরা, তো ডিপ ওয়েবে আমরা কি কি অ্যাক্সেস করতে পারি? ডিপ ওয়েবে যে ইন্ডেক্সড আপনার সেফ সার্চ পাওয়া যাচ্ছে না ওই ইন্ডেক্স ইনফরমেশনটা আপনি ডিপ ওয়েবে পেয়ে যাচ্ছেন। আমি আগেও বলেছি কি ডিপ ওয়েব ইজ নট এ সেফ সেফ সার্চ ইঞ্জিন। ওকে, এই সার্চ ইঞ্জিনটা আপনার ট্র্যাক হতে পারে। সেকেন্ড কি ডিপ ওয়েব কে অ্যাক্সেস করছে? ডিপ ওয়েব ওই ইউজার অ্যাক্সেস করছে যে ইনফরমেশনটা যেটা আপনি সেফ সার্চ ইঞ্জিন পাচ্ছেন না, সেই ইনফরমেশনটাকে আপনি ডিপ ওয়েব মাধ্যমে পেয়ে যাবেন। ওকে, তো ডিপ ওয়েবটা আমরা বুঝতে পারলাম ডিপ ওয়েব কি। ডিপ ওয়েব ডার্ক ওয়েবে কোনো ডিফারেন্স নেই। ডার্ক ওয়েবে আমরা একটা লিমিট কন্টেন্ট পাই যেটা আমি ডিপ ওয়েবে পাই না, একটা ডার্ক ওয়েব পেয়ে যায়। ডার্ক ওয়েব একটা খুবই বলতে গেলে একটা ইজ নট এ সেফ সার্চ ইঞ্জিন। আপনি যখনই সার্চ করছেন এটা ট্র্যাকিং হয়, আমি বারবার বলছি জিনিসটাকে। তো যখনই আপনি অ্যাক্সেস করবেন এটা মাথাতে কথা রেখে মাথাতে ভেবে চিন্তা করে আপনি সার্চ করবেন যে এটা আপনার ট্র্যাকিংটা হচ্ছে। এখন যখন ডিপ ওয়েব আর ডার্ক ওয়েবের কথা আমি বলছি, তো আমার মাথাতে কোনো প্রশ্ন আসে, প্রশ্নটা এটা হলো কি হাউ ক্যান আই ফাইন্ড সাইট অন ডিপ ওয়েব, আমি কিভাবে ডিপ ওয়েবে কোনো সাইটকে সার্চ করতে পারি। দেখুন, সেফ সার্চ ইঞ্জিন আপনি জানেন যে এটা ব্রাউজার মাধ্যমে আমরা সার্চ করি। ডিপ ওয়েব একটা ওয়েবের নাম, এক ওয়েব সার্ভার নাম এটা। ডিপ ওয়েবে সার্চ করতে গেলে আপনাকে টোর ব্রাউজার বা অনিয়ন ব্রাউজারকে আপনাকে ওপেন করতে হবে আপনার গুগল ব্রাউজার মাধ্যমে। আপনি যখন অন করছেন টোর আর অনিয়ন ব্রাউজার, এটা গভর্নমেন্ট সাইট থেকে ব্লক করা আছে। আপনি যখনই অ্যাক্সেস করবেন জিনিসটাকে ওটার সঙ্গে সঙ্গে একটা লক সার্ভার হিট হয়। তো যখনই আপনি অন করবেন আপনার মাইন্ডে রাখতে হবে যে আপনি কী পারপাসে সার্চ করছেন। ওকে, তারপরে কথা আছে কি এটা কি ইনলিগাল নাকি লিগাল, অবশ্যই এটা প্রশ্ন আসবে। আমি আগেই বললাম কি ডিপ ওয়েব অ্যান্ড ওয়েব ডার্ক ওয়েবটা এটা লিগাল না আনলিগাল, এটা ডিপেন্ড করছে
আপনি কি পারপাস মাধ্যমে ওটা ইউজ করছেন। হয়তো ওটা লিগাল মাধ্যমে ইউজ করছেন, দ্যাট ইজ ওকে, আর যদি আপনি ইনলিগাল মাধ্যমে, ওটা ইনলিগাল হবে। ওকে, তো আপনাকে এটা মাথা রাখতে হবে। তার প্রশ্ন আসছে কি কি ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েব কি সেম থিংস? না, সেম আছে, 99% সেম, বাট 1% ডিফারেন্স কি কি যে জিনিস কন্টেন্ট আমরা ডার্ক ডিপ ওয়েব পাচ্ছি না, সেই কন্টেন্টটাকে আমরা ডার্ক ওয়েব পেয়ে যাব। ডার্ক ওয়েব আরও একটা ক্রিটিক্যাল একটা ওয়েব সার্চ ইঞ্জিন, তো এখানে না যাওয়া বেটার। তারপরে কোশ্চেন আসছে কি আমরা যে ডিপ ওয়েব যে কন্টেন্টগুলো আছে, কম্পোনেন্ট যে কী কী হয়, যে কম্পোনেন্ট আপনি সেফ সার্ফ ইঞ্জিন পাচ্ছেন না, সেই কন্টেন্টটা আপনি ডিপ আর ডার্ক ওয়েব পেয়ে যাচ্ছেন। ওকে, আই থিঙ্ক সো আপনারা বুঝতে পেরেছেন। আমি পঙ্কজ কুমার রায়, আমি ইন্ডিয়ান স্কুল অফ এথিক্যাল হ্যাকিং শিলিগুড়ি ব্রাঞ্চ থেকে কথা বলছি। আমি আবারও বলছি, এই টপিকটা খুবই ইম্পর্টেন্স আপনার কেরিয়ার গাইডেন্স জন্য। আর যদি আপনি কেরিয়ার নিয়ে সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং নিয়ে নিজে কেরিয়ারটি অপরচুনিটি চুজ করতে পারেন, তো আপনারা আমার সেন্টারে কন্ট্যাক্ট করতে পারেন। নমস্কার।